পাহাড় ধসের সংখ্যায় দিন কাটছে রাঙামাটির পাহাড়ে বসবাসকারীদেরও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, পাহাড় ধসের সংখ্যায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ মনি। আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় মোকার মোকাবেলায় কিন্তু রাঙামাটিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল, কিন্তু গতকালের পরে কিন্তু আজকে হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলোকে বন্ধ করা হয়েছে। কারণ হচ্ছে আজকে একদম হাস্যোজ্জ্বল রোদ, বৃষ্টিও নেই, পাহাড় ধসার সংখ্যা না থাকার কারণে হচ্ছে যার যার বাসায় তারা কিন্তু ফিরে গেছে। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকি নিয়ে বসবাস করত তাদেরকে কিন্তু জেলা প্রশাসন গতকালকে কিন্তু আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে এসেছিল। অপ্রীতিকর ঘটনা ঘটবে এমনটা আশঙ্কায় আজকের পরিবেশ দেখে হচ্ছে যার যার বাসায় তারা ফিরে গেছে, এবং কাপ্তাই হ্রদেও আসলে নৌ চলাচল করা শুরু করেছে, কারণ পরিবেশ পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। আর এরকম যদি পরিবেশ পরিস্থিতি শান্ত থাকে তাহলে হয়তো রাঙামাটিবাসী স্বস্তিতে বসবাস করতে পারবে, আর যদি বৃষ্টি দেখে তাহলে আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে যাবে এমনটা নির্দেশনা রয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে মনি।